বিয়াদবের ভালো করে শুনতে হবে, কানটাকে জাগ্রত করে দাও। যারা জান্নাতের সরদার সরদারিনী, এদের নামের বন্দনা গাইতাম না তো কি তোদের বাপের বন্দনা গাইতাম নি। এই জন্য আমি আহলে বায়াতের কথা বলতে গিয়ে শুধুমাত্র আপনাদেরকে টুকা দিয়ে যাচ্ছি। আমার নবী বলেন, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। কত মৌলবী ওয়াজ করে, আমরা যখন কারবালার বয়ান করে চোখের পানি ফেলা কান্দি, ওরা আমাদেরকে বন্ড আর মাজার পূজারি বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন এভাবে, আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দিন আমার নবীর জবান মুবারকে। আমার নবী বলে দিলেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে যুদ্ধের ময়দানে শরীর থেকে রক্ত জড়াইছি, পাথরের আঘাতে আমার দন্ত মুবারক ভেঙে টুকরা করে ফেলেছি, আমাকে আমার মাতৃভূমি থেকে তাড়িয়ে দিয়েছে, অনেক ব্যথা পাইছি। নামাজের সেজদার মধ্যে যখন গেলাম, উটের নারী বড়ি আমার পিঠের মধ্যে চাপিয়ে কষ্ট দিয়েছে, তায়েফের জমিনে যখন গেলাম সমস্ত শরীরটা রক্তে ভাসায় দিয়েছে, এরপর আমি নবী তোমাদের কাছে তার বিনিময় স্বরূপ কিছুই চাই না, এর বিনিময় আমি তোমাদের কাছে কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি কিচ্ছু চাই না। আমার নবী বলেন, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। কোরআনে আছে না নাই? শুধুমাত্র তাই নাই, কেন আমরা আহলে বায়তকে মহব্বত করব? যাদেরকে মহব্বত করলে নবীকে মহব্বত করা হয়, যাদেরকে মহব্বত করলে আমার আল্লাহ খুশি হয়। যারা জান্নাতের সরদার সরদারিনী, এদের নামের বন্দনা গাইতাম না তো কি তোদের বাপের বন্দনা গাইতাম নি। বিয়াদবের ভালো করে শুনতে হবে, কানটাকে জাগ্রত করে দাও। নিজের বাবার ক্যানভাসার করার জন্য এখানে আসি নাই। ওয়ায়ু তাহিরাকুম তাতহিরা, যাদেরকে পবিত্র রাখার গ্যারান্টি ওয়ারেন্টি দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যারা পুত পবিত্র, যাদেরকে আমার আল্লাহ পত পবিত্র রাখতে চান, গ্যারান্টি ওয়ারেন্টি নিয়েছেন, এদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে মুখে লাগাম দিয়ে কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার বাবা দিরা, এই জন্য আমি আহলে বায়াতের কথা বলতে গিয়ে শুধুমাত্র আপনাদেরকে টুকা দিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন যেইভাবে চললে আল্লাহ খুশি এবং নবী খুশি, ওইভাবে চলার দরকার সবার রয়েছে রে ভাই। বেশি লম্বা করব না, শুধু মেন মেন কথাগুলো বলে দিয়ে যাব। কত মৌলবী ওয়াজ করে, আমরা যখন কারবালার বয়ান করে চোখের পানি ফেলা কান্দি, ওরা আমাদেরকে বন্ড আর মাজার পূজারি বলে। কথা বলেন ঠিক কিনা?